কোন ভিসার কোন কাজ বন্ধুরা জানতে চান তাহলে ভিডিওটা পুরো দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওর মাধ্যমে জানাবো মালয়েশিয়ার কোন ভিসার কোন কাজ। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এক নম্বরে রয়েছে সেক্টর ভিসা। সেক্টর ভিসার কাজ মূলত ক্লিনারের কাজ, যেমন রোড হতে পারে, কিংবা হসপিটাল হতে পারে, কিংবা এয়ারপোর্ট হতে পারে, আবার কিংবা কোনো কোম্পানিও হতে পারে। ক্লিনার বলে কথা, ক্লিনারের কাজ। দুই নম্বরে রয়েছে কনস্ট্রাকশনের কাজ। কনস্ট্রাকশনের কাজের ভিতরে কিন্তু শুধু যে রাজমিস্ত্রি কাজ তা না, কিন্তু অনেক আছে। হ্যাঁ বন্ধুরা, কনস্ট্রাকশনের ভিসা যেমন হতে পারে রড মিস্ত্রি, রাজমিস্ত্রি, ইলেকট্রনিক্স মিস্ত্রি, কিংবা পাইপ ফিটিং, স্যানিটারি মিস্ত্রি, আরও অনেক হতে পারে। বন্ধুরা তিন নম্বরে রয়েছে ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার ভিসা। ম্যানুফ্যাকচার ভিসার কাজ মূলত কোম্পানির, কোম্পানির কাজ, যেমন রড কোম্পানি, কার প্রাইভেট গাড়ির কোম্পানি, ঔষধ কোম্পানি, কিংবা সয়াবিন তেলের কোম্পানি, ইলেকট্রনিক্স কোম্পানি, কিংবা ইত্যাদি ইত্যাদি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, চার নম্বরে রয়েছে প্লান্টেশন। প্লান্টেশন বলতে পাম বাগান। পাম বাগানের কাজ কিন্তু ততটা কঠিন না, কিন্তু যেমন ফল কাটা, বাগান পরিষ্কার করা, লোড করা, আনলোড করা, বিভিন্ন রকমের কাজ আছে। এরপরে বন্ধুরা পাঁচ নম্বরে রয়েছে এগ্রিকালচার। এগ্রিকালচার মূলত কৃষিকাজ, যেমন বাংলাদেশে আছে কিংবা ইন্ডিয়াতে আছে, ধান, পাট, গম, আলু, বিভিন্ন রকমের ফসল, তরকারি, সবজি, এগুলার। হ্যাঁ বন্ধুরা, যে কাজগুলোর কথা বললাম সব কাজে কিন্তু 1500 টাকা বেসিক, আর ওভারটাইম সেগুলো আলাদা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।